हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मिस्टर राजू मिसेस मिता। आशा करी सकले खूब भालो आछो और सुस्थ आछो और आमरा खूब भालो आछी। तो बंधुरा, आमी आमार जीवने ये प्रथमबार एमन एकटा जिनिस देखेछी, तो भाबलाम ता एकटु बंधुदेर साथे शेयर करी। तोमादेर दादा भाई प्रतिदिनेर मतो आजकेओ बाजार करे एनेछे। तो ব্যাগ থেকে হঠাৎ সবজি নামাতে নামাতে হঠাৎ দেখি একটা ভিন্ন রকমের সবজি, সেটা দেখতে বাঁধাকপির মতন, কিন্তু আমরা যতটুকু দেখেছি তো নর্মালি সবুজ কালারের দেখেছি। তো এটা দেখতে বেগুনি আর লাল রঙের মিশ্রিত, এটা দেখতে খুব সুন্দর। তা যেমন আমরা নর্মালি বাঁধাকপি রান্না করি সেরকমই করতে হবে। আর আমার দাদা ভাই দোকানদারকে জিজ্ঞেস করেছিল এটা খেতে কেমন হবে, বলছে সাধারণ বাঁধাকপির থেকে এটা একটু টেস্টি হবে। তো তো বন্ধুরা, এই বাঁধাকপিটা ন্যাচারালি বাজারে সবসময় পাওয়া যায় না। তো তোমার দাদা ভাই আজকে বাজারে গিয়ে দেখলো, দুটো না তিনটে রয়েছে এই বাঁধাকপিটা, তার মধ্যে দেখে ভালো লেগেছে বলে তাই একটা নিয়ে আসলো। তো বললো আজকে রাত্রে বাঁধাকপি করতে, বাদাম দিয়ে বাঁধাকপি সবজি আর রুটি। তো বন্ধুরা, যারা যারা এই রকম বাঁধাকপি দেখেছো তারা অবশ্যই কমেন্টস করো, আর যারা না দেখেছো তারাও কমেন্টস করে জানাবে। তো আমি তোমাদের এই বাঁধাকপিটা কেটে দেখাবো ভেতরটা কেমন দেখতে লাগে। তো বন্ধুরা, বাঁধাকপিটা কেটে নিই। তো বন্ধুরা দেখো, বাঁধাকপিটার ভেতরটা খুব সুন্দর পার্পেল আর রেড কালার, ভেতরটা হোয়াইট। দেখতে খুব খুব সুন্দর। তো বন্ধুরা দেখো, ভেতরটা খুব খুব খুবই সুন্দর, ন্যাচারাল যেরকম বাঁধাকপি হয় সেরকমই, কিন্তু কালারটা একটু চেঞ্জ, বেগুনি আর লাল কালারের মিশ্রিত। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করতে একদম ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে দিও। তো বন্ধুরা, আমরা চেষ্টা করব পরবর্তীতে যেন এই রকম ধরনের কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আমার ভিডিও এখানেই কমপ্লিট এখনকার মতো। টাটা, বাই বাই।